জামতলা লেদার কমপ্লেক্সে ভয়াবহ দুর্ঘটনা। সাফাইয়ের সময় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু তিন শ্রমিকের, অসুস্থ আরও দুই। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভে শ্রমিকরা। লেদার কমপ্লেক্সে গ্যাসকাণ্ডে কাঠগড়ায় শাসক দলের মন্ত্রী জাভেদ খানের ছেলে ইমরানের মদতেই দেদার অনিয়ম কারখানাগুলিতে, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের। দুর্ঘটনার জেরে ফের প্রকাশ্যে লেদার কমপ্লেক্সের বেহাল দশা। কারখানায় কর্মী নিরাপত্তা তলানিতে বারবার বিপত্তি সত্ত্বেও টনক নড়ছে না কর্তৃপক্ষের অভিযোগ শ্রমিকদের। রাজ্যে ফের আইএসআই চরের হদিশ। টিকিয়াপাড়ায় এসটিএফ এর হানা, ধৃত জাহাঙ্গীর ও শেখ বাদলকে জেরা করে প্রকাশ্যে মোহাম্মদ ইলিয়াস যোগ। উদ্ধার প্রচুর জাল পাসপোর্ট, ইলিয়াস জার্মানিতে আটক এক। আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা আদায় সহ ঋণ মকুবের দাবিতে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে, ত্রাণ বঞ্চনার অভিযোগের সড়ক হওয়ার ইঙ্গিত। সন্ত্রাস মোকাবিলায় জোর সওয়াল ওবামার। আমেরিকার যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়, আইএস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে। ক্যালিফোর্নিয়া কাণ্ডে তীব্র নিন্দার পর বার্তা ওবামার।